শিশুদের জন্য ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ে শুরু হলো কিন্তু কলকাতায়। তোমরা জানো ভারতবর্ষের বিভিন্ন স্টেটে অলরেডি কয়েকটি স্টেটে শুরু হয়ে গেছে শিশুদের ভ্যাকসিনের ট্রায়াল। শিশুদের ভ্যাকসিন বলতে 12 থেকে 18 বছর, 12 বছরের নিচের গবেষণা চলছে, কাজ চলছে। 12 থেকে 18 বছরের শিশুদের কিভাবে ভ্যাকসিন দেওয়া যেতে পারে, 3টি ডোজে না 2টো ডোজে না 1টা ডোজে, সে বিষয়ে বিস্তারিত তোমরা এবিপি আনন্দের সৌজন্যে জেনে নাও। তবে এক্ষেত্রে কিন্তু খুব দারুণ একটা মানে ব্যবস্থা নেওয়া হয়েছে, কোন শিশুকে ট্রায়ালের আওতায় আনা হয়েছে, কোন শিশুকে কোভিডের ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা কিন্তু কেউ জানতে পারবে না। 12 থেকে 18 বছরের মধ্যে শিশুরা, তাদেরকে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে কলকাতার বেসরকারি নার্সিংহোমে। এবার কোন শিশুরা অন্যান্য ভ্যাকসিনও নেন, এবার শিশুরা যে অন্যান্য ভ্যাকসিন নেয় তাদের তো কোনো সমস্যা হয় না, বিশেষজ্ঞদের মত এই ভ্যাকসিনও তাদের সমস্যা হবে না। শিশুদের ভ্যাকসিন প্রয়োজন কেন, শিশুরা তো বাড়ি থেকে বেরোয় না, মা বা বাবা তারা তো বেরোচ্ছেন। এবার তাদের যদি হয়, শিশুদের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর। কখনো কখনো বোঝাই যায় না শিশুদের কোভিড হয়ে যাচ্ছে, কেন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ইমিউনিটি পাওয়ারটা তৈরি হয়ে যাচ্ছে, কোভিড হচ্ছে, সিমটম নেই খুব একটা, সেরে যাচ্ছে, কিন্তু যেহেতু দ্বিতীয় ঢেউ আসছে শিশুদের খুব এফেক্ট পড়বে, শোনা যাচ্ছে খুব শীঘ্রই আসছে, সেহেতু 1 বছর ধরে কিন্তু এটা চলবে। 6 মাস 8 মাস যদি খুব ভালো রিপোর্ট আসে, সুতরাং তারপর থেকে কিন্তু তোমরা ভ্যাকসিন পেতে চলেছ। হ্যাঁ, এই বছরের মধ্যে না হলেও সামনের বছরের শুরুতে তোমরা কিন্তু ভ্যাকসিন পাবে, যদি এই ট্রায়াল পর্যায়ে শিশুদের খুব একটা সমস্যা না হয়। সুতরাং তোমাদের জন্য অবশ্যই, সমস্ত স্টুডেন্টের জন্য এটা খুব আশার সংবাদ। HS হয়ে যাওয়ার পর স্টুডেন্টদের 18 হয়ে যায়, তারা ভ্যাকসিন পেয়ে যাচ্ছে। কিন্তু এই যে মানে HSএর আগের স্টুডেন্টদের, মানে প্রাইমারি সেকশন বাদ দিয়ে মানে হাই স্কুলের স্টুডেন্টদের 5 to 11 বা 12, এই যে 10, 9, 8, 7, 6-এর যে স্টুডেন্টদের যে একটা দুশ্চিন্তা, মনে হচ্ছে 2021 কিন্তু সেটার অবসান হতে চলেছে। বিস্তারিতভাবে তোমরা প্রতিবেদনটা দেখে নাও। বলে বিধ্বস্ত ভারত, মৃত্যুর সংখ্যা 4 লক্ষ ছুঁই, আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 3 কোটি পেরিয়ে গিয়েছে। এখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে দেশ, যে ঢেউ এলে শিশু ও কিশোরদের উপর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের একাংশের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হলো 12 থেকে 18 বছর বয়সীদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ ডি ভ্যাকসিন দেওয়া হচ্ছে 100 জনকে, 3টি ডোজে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। বাড়িতে যদি বাবার হয় কি মার হয়, বাচ্চার অলমোস্ট ধরে নেওয়া যায় যে হবেই, তো হলে কিন্তু ওদের সিমটম হয় না। অনেক সময় বাচ্চাদের অনেকে টেস্ট করায় না, কিন্তু তারপরে যখন আমরা তাদেরকে দেখছি যে তাদের অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি ভ্যাকসিনটা বাচ্চাদের জন্য জরুরি, এবং আমার মনে হয় যে বাচ্চাদের কোনো প্রবলেম হবে না। কারণটা হচ্ছে যে বাচ্চাদেরকে তো আমরা এত ভ্যাকসিন দিই, তো প্রবলেম তো কখনো দেখি না। ডাবল ব্লাইন্ড ফোল্ড পদ্ধতিতে 50 জনকে আসল টিকা দেওয়া হচ্ছে, বাকি 50 জনকে দেওয়া হচ্ছে প্লেসিবো, অর্থাৎ টিকা নয়, পার্শ্ব প্রতিক্রিয়াহীন তরল ইনজেকশন দেওয়া হচ্ছে তাদের। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই টিকার ক্ষেত্রে পুরোটাই কেউ জানতে পারবে না, ব্লাইন্ড ফোল্ডেড, অর্থাৎ যাদের টিকা দেওয়া হচ্ছে তারাও জানবেন না টিকা দেওয়া হচ্ছে কিনা, এবং যারা দিচ্ছেন তারাও জানতে পারবেন না টিকা বা প্লেসিবো দেওয়া হচ্ছে কিনা। 1 বছর ধরে তাদের ওপর এই নজর রাখা হবে, এবং এখানে এই পরীক্ষামূলক প্রয়োগ 3 মাস ধরে চলবে। এই বাচ্চাদের ভ্যাকসিনটা যে ট্রায়াল হচ্ছে এটা খুব জরুরি, এবং ট্রায়ালটা যত দ্রুত সম্পন্ন করা যায়, কারণ থার্ড ওয়েভে বাচ্চারা অনেকে ভাবছেন যে বেশি আক্রান্ত হয়তো হবে, বেশি না হলেও বড়দের সঙ্গে সমানতালে হয়তো আক্রান্ত হবে, সেই জন্য এই ভ্যাকসিনটার ট্রায়ালটা অতি জরুরি বলে আমাদের মনে হয়। যাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের উপর 1 বছর চালানো হবে নজরদারি। বলেছে যে যাতে জ্বর পর এগুলো যাতে দেখতে হবে আসছে কি আসছে না, আর এছাড়া এমনি পেশেন্টকে অবজারভেশনে রাখতে হবে। যে ভলেন্টিয়ার হিসাবে তো কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে, এর আগের বারও যখন অ্যাডাল্ট ভ্যাকসিনেশনও হয়েছিল তখনও আমরা এগিয়ে এসেছিলাম, তো এইবারও সেইভাবে, তার ফলে সারা দেশ উপকৃত হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, EMBPSের ধারে আরও একটি বেসরকারি হাসপাতালকে 12 থেকে 18 বছর বয়সীদের ওপর অন্য একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সবুজ সংকেত মেলার পরই সেখানে শুরু হবে ভ্যাকসিনের ট্রায়াল। জিলম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।